Hello students, welcome to my class. এই ভিডিওতে আমি আলোচনা করিম 8.1 এক্সারসাইজের কোয়েশ্চন নাম্বার 3, 4 আর 5 টু। কোয়েশ্চন নাম্বার 3 টু আগতে কেবাবারো হইছে 2016 আর 2019 আগতে আহি গৈছে। তো এটু ইম্পর্টেন্ট বলি কব পারি এনেকুৱা ধৰণে বাকি কেটাও একে নিয়মতে আমি করিম গোটেই কেটা ইম্পর্টেন্ট গতিকে তোমালোকে ভালকে চাই যাবা ঠিক আছে। প্রথমতে কোয়েশ্চন নাম্বার 3 টু লৈছো ইয়াত চোৱাচোন কি দিয়া আছে। যদি সাইন এ ইকুয়াল টু 3/4 তেন্তে কস এ আর টেন এ উলিওয়া। তো প্রথমতে আমি এটা সমকোণী ত্রিভুজ আঁকি ললো এ বি সি বলে। তো বি কোণটো 90 ডিগ্রি লৈছো, এ কোণ আর সি কোণ দুটা সূক্ষ্মকোণ। এ কোণটো মই ভূমির ফালে লৈছো, এটার কারণে এতে সাইন এ দিয়া আছে, এ সূক্ষ্মকোণটো ব্যবহার হয়ে আছে, সেখানে এই সূক্ষ্মকোণটোক আমি ভূমির ফালে লৈছো ঠিক আছে। তো এই এ সূক্ষ্মকোণ সাপেক্ষে ভূমিটো হয়ে যাব এ বি, আর 90 ডিগ্রি ইয়াত আছে, 90 ডিগ্রির অপজিট যেটা বাহু আছে এই সাইডটুক কোয়া যাব অতিভুজ কর্ণ বা হাইপোটিনিউজ হয়নে। গতিকে এটু হয়ে গেল অতিভুজ। এতে ইয়াতে লিখি লৈছো যেটা আমি ইয়াত আঁকিলো, যে ধরা হল ত্রিভুজ এ বি সিত বি কোণ 90 ডিগ্রি, বি কোণটো 90 ডিগ্রি অর্থাৎ এ কোণ আর সি কোণটো হয়ে গেল সূক্ষ্মকোণ। দিয়া আছে সাইন এ ইকুয়ালস 3/4, এটু দিয়া আছে হয়নে। তো সাইন থিটা বা সাইন এ মানে লম্ব বাই অতিভুজ হয়নে। তো এই সূক্ষ্মকোণ সাপেক্ষে এ বিটো হয়ে গেল ভূমি আর বি সিটো হয়ে গেল লম্ব, আর অতিভুজটোতো অতিভুজে 90 ডিগ্রির বিপরীত ফালে যেটা থাকিব, 90 ডিগ্রির অপজিট সাইড যেটা আছে এটা হয়ে গেল অতিভুজ। গতিকে আমি ইয়াত লিখিব পারো লম্বটো আছে ইয়াতে বি সি ঠিক আছে, আর অতিভুজটো হয়ে গেল এ সি। তো বি সি বাই এ সি ইকুয়াল সিফালে কিমান আছে 3/4। সাইন এ মানে আমি কি লিখিম, এই সূক্ষ্মকোণ সাপেক্ষে, এই সূক্ষ্মকোণ সাপেক্ষে আকৌ এবাৰ কৈ আছো লম্বটো হয়ে যাব বি সি, আর অতিভুজটোতো যেটা 90 ডিগ্রি আছে তার অপজিট সাইড যেটা আছে সেটু ঠিক আছে। তো বি সি বাই এ সি ইকুয়ালস 3/4 ইকুয়ালস আমি এটা ধ্রুবক এটা ধরি লো কে বলে ঠিক আছে, যত কে এটা ধনাত্মক সংখ্যা। তো এতিয়া আমি লিখিব পারো এতেকে বি সি, বি সির মানটো আমি লিখিব পারো 3K, আর এ সির মানটো কিমান হয়ে যাব 4K ঠিক আছে। তো বি সির মানটো আমি ইয়াত লিখি দিলো এ বি সি, বি সির মানটো আমি পালো 3K, আর এ সির মানটো হয়ে গেল এ সি এটো আমি পাই গেল 4K। তেনহলে এ বির মানটো আমি উলিয়াব লাগিব ঠিক আছে। তো সমকোণী ত্রিভুজ এটার যদি দুটা বাহুর মান যদি আমি জানো, তৃতীয় বাহুর মানটো আমি পাইথাগোরাসৰ উপপাদ্য মতে আমি উলিয়াই লব পারো। তো আমি লিখি ললো সমকোণী ত্রিভুজ এ বি সিত পাইথাগোরাসৰ উপপাদ্য মতে, পাইথাগোরাসৰ উপপাদ্যটো কি আছিলে, যে অতিভুজৰ স্কোয়ার সমান বাকি দুটা বাহুর স্কোয়ারৰ যোগফলৰ সমান। তো বাকি দুটা বাহু আছে, অতিভুজটো যদি এ সি হয় বাকি দুটা বাহু হয়ে গেল এ বি আর বি সি, গতিকে এ বি আর বি সির স্কোয়ার করে যোগ করিলে এ বির স্কোয়ার প্লাস বি সির স্কোয়ার করিলে সমান অতিভুজর স্কোয়ারের সমান আমি পাব লাগে। এটি হয়ে গেল সমকোণী ত্রিভুজ এটা পাইথাগোরাসৰ উপপাদ্য। তো ইয়াত আমি যা যার মান আছে আমি পাতি দিম, এ বির মানটো আমি উলিয়াব বিচাৰি আছো হয়নে, আমি বি সি আর এ সির মান আছে এটা আমি পাতি দিম। গতিকে এ বি স্কোয়ার টু এ বি স্কোয়ার হিসাবে থাকি যাব, বি সি স্কোয়ার ঠাইত আমি কি পাতিম 3K, বি সির মানটো 3K আসলে আর স্কোয়ার আছে, গতিকে আমি ব্রেকেট দি পেলাই স্কোয়ার দিম। ইফালে এ সির মানটো আসলে 4K, তো স্কোয়ার আছে আমি ব্রেকেট দি স্কোয়ার দিম ঠিক আছে। তো এটো এ বি স্কোয়ারে থাকি গল, আর ইফালে মই এইখিনি লিখা নাই এতিয়াও, মই এটো লিখি আছো 4 স্কোয়ার মানে 4 4 16, আর কে স্কোয়ার হয়ে গল এতিয়া প্লাস 3K স্কোয়ার। ইয়াক আমি সাইড চেঞ্জ করলে কি হবো, এটো মাইনাস হবো, প্লাস আছে যেহেতু হয়নে। এতিয়া স্কোয়ার করে দিও, 3 স্কোয়ার মানে 9, 3 × 3 = 9, আর কে স্কোয়ার মানে এইটো কে স্কোয়ার ঠিক আছে। তো 16K স্কোয়ারের পর 9K স্কোয়ার আমি মাইনাস করি এতিয়া, তো এইটো এ বি স্কোয়ারটুয়ে লিখিম 16K স্কোয়ার মাইনাস 9K স্কোয়ার আমি কিমান পাও 7K স্কোয়ার ঠিক আছে। তো এইফালে যদি আমি স্কোয়ারটো রিমুভ করে দিও, আমি যদি স্কোয়ারটো আঁতৰাই দিও তেনহলে এইফালে দিব লাগিব বর্গমূল চিহ্নটো, স্কোয়ার রুট সাইনটো আমি দিব লাগিব, আর এইফালে 7K স্কোয়ার ঠিক আছে। তো এতেকে আমি এ বিটো আমি কিমান পাই যাম, চোৱাচোন কে এর এটো স্কোয়ার আছে নহয় জানো, গতিকে কে টো আমি বাহিৰত লিখিব পাৰো, আর রুট ওভার 7, কে রুট ওভার 7 টো আমি পালো। এ বিৰ মান আমি কিমান পালো, কে রুট ওভার 7, এটো এতে ইয়াতে পাতি দিও, এ বিৰ মানটো আমি পালো কে রুট ওভার 7। এতিয়া স্টুডেন্টস আমি উলিয়াব লাগে কস এ আর টেন এ এর মান। তো আমি জানো কস এ মানে হয়ে গেল ভূমি বাই অতিভুজ, আর টেন এ মানে হয়ে গেল লম্ব বাই ভূমি। তো ভূমি বাই অতিভুজ, এতিয়া আমি ত্রিভুজটোত চাওঁ ভূমি কি আছিলে, চাচোন ভূমি আছিলে এ বি হয়নে, এই সূক্ষ্মকোণ সাপেক্ষে
এইটো হৈ গল এ বিটো হৈ গল ভূমি আৰু অতিভুজটো এসি হয় তো ভূমি এ বিৰ মান আছে কে √7 আৰু এসিৰ মান আছে 4k হয়নে হেতু আমি ইয়াতে পাতি দিও এতিয়া এয়া পাতি দিলো ভূমি আছে এ বি অতিভুজ আছিল এসি তো এতিয়া মান কাটা আমি পাতি দিম এ বিৰ মানটো আছে কে √7 আৰু এসিৰ মানটো আছিল 4k হয়নে আমি চাইছিলো তো কে কে আমি কাটি দিলো তো থাকি গল √7/4 এটো হৈ গল লম্ব বাই ভূমি তো লম্ব কোনটো হয় ভূমি কোনটো হয় তো এ সূক্ষ্ম গুণ খাবেকে ভূমিটো তো এবি আছিল আৰু এসিটো তো অতিভুজ আছিল দ লম্ব কোনটো হ'ব বিসি হ'ব হেনে তো আমি লিখিম লম্ব বাই ভূমি যেহেতু বিসি বাই এবি তো বিসিৰ মানটো পাতিম 3k আৰু এবিৰ মানটো পাতিম k √7 তো ইয়া পাতি দিলো বিসি বাই এবি বিসিৰ মানটো আছিল 3k আৰু এটো আছিল k √7 তো k k আমি কাটি দিলো থাকি গল 3/√7 একেবাৰে সহজ হেনে তো এই দুটা হৈ গল আমাৰ উলিয়াব লগা আনসারটো এবারে স্টুডেন্টস আমি লৈছো কোয়েশ্চন নাম্বার 4 টু একেবারে আগর ধরনে করিম দিয়া আছে যে 15 cot a = 8 তেনতে sin a আর sec a উলিবা একেবারে আগর ধরনে রেসো আসুন ইয়াত sin a = 3/4 দিয়া আছে ইয়াত 15 cot a = 8 অর্থাৎ এই 15 টু ইয়াত cot a এর লগত পূরণ হৈ আছে 15 টু আমি সাইড চেঞ্জ কইলে কি পাম আমি 8/15 পাম হয়নে cot a equals আমি 8/15 পাম তারপর আমি sin a আর sec a উলিয়াব লাগে একেবারে সহজ আমি করু আহা তো স্টুডেন্টস কোয়েশ্চন নাম্বার 4 সলিউশনটো আৰম্ভ কৰিলোঁ প্ৰথমতে আমি ত্ৰিভুজটো এনেকৈ আকিলম এ বি সি ত্ৰিভুজ ললো যত বি কোণটো 90 ডিগ্রি ইয়াত লিখি লৈছো হেতু কথা ধৰা হল ত্ৰিভুজ এ বি সি বি কোণ 90 ডিগ্রি দিয়া আছে 15 cot a = 8 তো আমি এটোক আমি কৰিব পাৰো অকমান যে cot a = এ 15 টোক আমি সাইড চেঞ্জ কৰি দিওঁ পূৰণ আছে গতিকে ই হৰত আহিব তো 8/15 পালো ঠিক আছে cot a মানে আমি জানো ভূমি বাই লম্ব তো ইয়াতে ভূমি আছে এ বি আৰু লম্ব আছে BC তো আমি লিখি দিম ইয়াতে AB by BC ঠিক আছে তো cot A মানে AB by BC এটো ত্ৰিভুজ মতে এই সূক্ষ্মকোণ খাপেকে এই সূক্ষ্মকোণ খাপেকে তো ইয়াতে 8/15 তো আছে আমি ইয়াত ইকুৱেলস k ধৰি লম আমি লিখি দিম যত k এটা ধনাত্মক সংখ্যা এই ধৰণে আমি লিখি ললো তো এতেকে আমি AB ৰ মান আমি ইয়াৰ পৰা আমি লম AB ইকুৱেলস 8k ঠিক আছে আৰু BC ইকুৱেলস 15k তো আমি AB আৰু BC ৰ মান ইয়াত আমি যত ত্ৰিভুজটো আকি থৈছো তাত আমি লিখি দিও AB মানে আমি পালো 8k আৰু BC মানে পালো আমি 15k তো এই ত্ৰিভুজৰ যেহেতু আমি ভূমি আৰু লম্বৰ মানটো পালো আমি অতিভুজৰ মানটো উলিয়াব লাগে 90 ডিগ্ৰীৰ বিপৰীত বাহুটো আমি জানো অতিভুজ AC টো অতিভুজ তো আমি পাইথাগোৰাছৰ উপপাদ্য মতে ইয়াত লিখি লৈছো এতিয়া সো সমকোণী ত্রিভুজ ABC পাইথাগোরাসের উপপাদ্য মতে AC স্কয়ার ইকুয়াল টু AB স্কয়ার প্লাস BC স্কয়ার অর্থাৎ অতিভুজের স্কয়ার সমান বাকি দুটা বাহুর স্কয়ারর যোগফলর সমান তো আমি AC স্কয়ার টুর মান উলিয়াব লাগে AC স্কয়ার টু জেনে গেছে তেনে কই লিখিম AB এর মানটো আছিল 8k স্কয়ার আছে গতিকে ব্র্যাকেট দিপলে আমি স্কয়ার লিখিম হদাই ব্র্যাকেট দিলোবা BC এর মানটো আছিল 15k তো 15k লিখিলু আৰু ব্র্যাকেট দিপলে স্কয়ার আছে যেহেতু স্কয়ার লিখিম ঠিক আছে তো ইয়াতে AC স্কয়ার কে লিখিলু আৰু 8k স্কয়ার 8k হোল স্কয়ার তো 8 এর যে 64 আৰু k এর স্কয়ার আমি লিখিব লাগিব 15k হোল স্কয়ার তো 15 অর স্কয়ার মানে 225 আৰু k এর স্কয়ার আমি লিখিব লাগিব ঠিক আছে তো ইয়াত আমি ac স্কয়ার ওকে লিখি থলো আৰু ইয়াত আমি পালো 289 64k স্কয়ার আৰু 225k স্কয়ার প্লাস কৰিলো 289k স্কয়ার তো ইয়াতে 289 টু পাইছো 289 মানে মনত ৰাখিবা 17 আৰু 17 পূৰণ কৰিলে আমি 289 পাও 17 ইনটু 17 মানে 17 স্কয়ার হয়নে তো এটো আমি ইয়াতে 17 স্কয়ার লিখিম তো আমি এসি ৰ মান উলিয়াব লাগে গতিকে এসি লিখিলো স্কয়ারটো আতৰাই দিলো মানে ইফালে আমি কি দিব লাগিব বৰ্গমূল চিনটো দিব লাগিব স্কয়ার ৰুট চিনটো দিব লাগিব 289 মানে আমি জানো 17 স্কয়ার আৰু ইফালে k স্কয়ার ঠিক আছে তো এতেকে এসি ইকুৱেলস আমি কিমান পালো 17k পাই গলো বৰ্গমূল চিনটো এ স্কয়ার কেটাৰ হৈতে কেনসেল হৈ গল তো আমি এ সি ইকুৱেল 17k পালো তো আমি ত্ৰিভুজটোত লিখি দিলো এ এ সি ৰ মান আমি 17k পালো গতিকে এটো লিখি দিছো তো ষ্টুডেণ্টছ আমি উলিয়াব লগা আছিল সাইন এ আৰু সেক এ সাইন এ ৰ ফৰ্মুলাটো আমি জানো লম্ব বাই অতিভুজ আৰু আমাৰ যিটো ছবি আছিল সেই ছবিটোৰ মতে লম্ব আছে বি সি আৰু অতিভুজ আছে এ সি তো বি সি ৰ মানটো আমি লিখি দিওঁ বিসির মানটো আছিলে আমি পাইছিলো 15k হয়নে তোমালোকে ওপৰত চিত্ৰটো চাই লবা আৰু এসিৰ মানটো আমি পাইছিলো 17k তো k k আতৰি গল আলো আমি 15/17 তো sec a মানে ফৰ্মুলাটো হৈ গল অতিভুজ বাই ভূমি তো অতিভুজ আছিলে এসি আৰু ভূমি আছে এবি তো ইয়াতে আমি
ত্রিভুজের মানটো আমি পাতিম 17k হয়নে আর ইফালে AB এর মানটো আছিলে ভূমির মানটো আছিলে 8k তো k কে কাটি দিলো আমি তো এতে 17/8 পালো এই দুটাই আমার উলিয়াব লাগা আনসারটো এবার কোয়েশ্চন 5 টু লৈছো দিয়া আছে sec থিটা ইকুয়াল টু 13/12 আন ত্রিকোণমিতিক অনুপাতবোৰ গণনা কৰা টোটাল ত্রিকোণমিতিক অনুপাত 6টা আছে তারে এটা দিয়া আছে বাকি 5টা আমি উলিয়াম sin cos tan cot আৰু cosec টু উলিয়াম তো ষ্টুডেন্টস আমি ত্রিভুজটো আকৌ এবাৰ আকি ললো ঠিক আছে এটো প্ৰশ্নৰ কাৰণে এবাৰ আমি প্ৰশ্ন দিয়া আছে sec থিটা হয়নে তো হেকানে এ হুকম কোণটো আমি থিটা বুলি লিখি লৈছো আৰু ইয়াত লিখি লৈছো ধৰা হল ত্রিভুজ ABC B কোণ 90 ডিগ্ৰী আৰু A কোণটো থিটা বুলি আমি ধৰি লৈছো লিখি ললো দিয়া আছে sec থিটা ইকুৱেল টু 13/12 আমি জানো sec থিটা মানে হৈ গল অতিভুজ বাই ভূমি তো ইয়াতে অতিভুজ আছে AC আৰু ভূমি আছে AB তো অতিভুজ বাই ভূমি বুলি কলে ইয়াতে অতিভুজ AC লিখিম আৰু তলত AB বুলি লিখিম ঠিক আছে অতিভুজ বাই ভূমি ঠিক আছে মনত থাকিব তো এ 13/12 লিখিলো ইকুয়ালস আমি আগৰ দৰে আমি k ধৰি লম যোত k এটা ধনাত্মক সংখ্যা বুলি আমি লিখিম k এটা ধনাত্মক সংখ্যা এতেকে আমি কি পাম AC ৰ মান আমি কিমান পাম 13 k পাম AB ৰ মান আমি কিমান পাম 12 k পাম তো আমি ইয়াত পাতি দিওঁ AB মানে কিমান পালো 12 k পালো আৰু AC অতিভুজৰ মানটো আমি কিমান পালো 13 k পালো ঠিক আছে তেনহলে আমি BC ৰ মানটো আমি উলিয়াম তো আমি লিখি ললো সমকোণী ত্রিভুজ ABC পাইথাগোৰাছৰ উপপাদ্যমতে বাকি দুটা বাহুৰ স্কোৱেৰৰ যোগফল সমান অতিভুজৰ স্কোৱেৰৰ সমান তো অতিভুজটো আছিল ইয়াতে AC আৰু বাকি দুটা বাহু হৈ গল BC আৰু AB হয়নে কাৰ মানটো উলিয়াব লাগে আমি BC ৰ মানটো উলিয়াব লাগে তো আমি ইয়াত লিখিলো BC স্কোৱেৰ AB ৰ মানটো আমি পাইছিলো 12k বুলি তো আমি ব্ৰেকেট দি প্লাই স্কোৱেৰ দিম যেহেতু ইয়াত স্কোৱেৰ আছে আৰু AC ৰ মানটো আমি পাইছিলো 13 কে বুলি স্কোয়ার আছে যেহেতু আমি ব্র্যাকেট দি স্কোয়ার দিম ঠিক আছে তো ইয়াত আমি লিখিলো বিসি স্কোয়ার ইকুয়ালস মই এটো লিখা নাই দিও এটো লিখিম 13 স্কোয়ার মানে 169 13 আর 13 মাল্টিপ্লাই কৰি সব 169 পাবো আর কে আছে কে এর স্কোয়ার মানে আমি ইয়াত লিখিম কে স্কোয়ার আর এটো যেহেতু প্লাস আছে সাইড চেঞ্জ কৰি লিখিলে কি হবো মাইনাসত আহিব ওদিকে 12 স্কোয়ার মানে 144 আর কে স্কোয়ার আমি লিখিবই লৈব হয়নে তো আমি পালো BC স্কোয়ার ইকুয়ালস 169 k স্কোয়ার অপ 144 k স্কোয়ার মাইনাস করলে আমি কিমান পাও 25 টা k স্কোয়ার ঠিক আছে তো ইফালৰ পৰা BC ইকুয়ালস এর রুট অফ আর সাইন টু আহি যাব ইফালে স্কোয়ার উঠাই দিলে 25 মানে আমি জানো 5 স্কোয়ার আর এটো k স্কোয়ার তো তো আছে তো দুইটার স্কোয়ার আছে তো স্কোয়ার রুট টু উঠি যাব তো এতেকে BC ইকুয়ালস কিমান পালো আমি 5k তো BC এর মানটো আমি কিমান পালো 5k তো স্টুডেন্টস আমি লিখি দিলো BC এর মানটো আমি কিমান পালো 5k তো স্টুডেন্টস এতি আমি বাকি ত্রিকোণমিতিক অনুপাতবোৰ আমি উলিয়াব লাগে sin থিটা cos থিটা tan থিটা cot থিটা আৰু cosec থিটাৰ মান উলিয়াব লাগে sin থিটা যেহেতু লম্ব বাই অতিভুজ আমি জানো ফৰ্মুলাটো তো লম্ব আছিলে ত্রিভুজটো তোমালোকে চিত্ৰটো চাই লবা BC লম্ব আছিলে আৰু অতিভুজ আছিলে AC তো BC এর মান আমি পাইছিলো 5k আৰু AC এর মান 13k পাইছিলো হয়নে তো k k আতৰি গল আমি পালো 5/13 সেই দৰে cos থিটাৰ মানটো আমি ভূমি বাই অতিভুজ বা cos থিটাটো হৈ গল sec থিটাৰ প্ৰতিক্ৰম মানে sec ৰ উলুটাটো গতিকে sec টো আছিলে 13/12 তো আমি ডাইৰেক্টলি আমি cos থিটা ইকুৱেল টু 1/sec থিটা ইকুৱেলস 12/13 লিখিব পাৰো বা ফৰ্মুলা আমি এনেকে লিখি কৰিব পাৰো তো cos থিটা ইকুৱেল টু ভূমি বাই অতিভুজ ভূমি আছে AB অতিভুজ আছে AC তো AB ৰ মানটো আমি পাইছিলো 12k আৰু AC ৰ মানটো আমি পাইছিলো 13k হয়নে তো k k আতৰি গল আমি পালো ইয়াৰ পৰা 12/13 এতিয়া tan থিটাৰ মানটো আমি উলিয়াও tan থিটাটো হৈ গল লম্ব বাই ভূমি লম্ব আছে BC আৰু ভূমি আছিলে AB তো BC ৰ মানটো আমি পাইছিলো 5k AB ৰ মানটো আমি পাইছিলো 12k হয়নে তো k k আতৰি গল আমি পালো 5/12 cot থিটা মানে 1/tan থিটা tan থিটা যিটো মান পাইছিলো তাক আমি উলুটাকৈ লিখিলে হল তো এটো কি মান পাম আমি 12/5 সো tan থিটা মান পাইছিলো 5/12 তো cot থিটা কি হবো 1/tan থিটা অর্থাৎ tan থিটাক যেটো উলুটাই লিখিলে আমি cot থিটার মানটো আমি পাই যাম তো 12/5 ঠিক কেনে cosec থিটাটো হৈ গল sinৰ sin থিটাৰ প্ৰতিক্ৰম গতিকে sin থিটা যেটো পাইছো তাক আমি উলুটাকৈ লিখিলে cosec থিটাৰ মান পাই যাম গতিকে cosec থিটা ইকুৱেল টু 1/sin থিটা লিখি লৈ প্লাই sin থিটাৰ মানটো আছিলে 5/13 তো এটো আমি লিখি দিম 13/5 তো এইখিনি হৈ গল আমাৰ আনসারটো ঠিক আছে
তো নিশ্চয় তোমালোকে বুজি পাইছা গোটেইবিলাক একে ধৰণৰে একে নিয়মেৰে আমি কৰিছোঁ হয়নে তো তোমালোকে এই ধৰণে প্ৰেক্টিছ কৰি যাবা ষ্টুডেণ্টছ তো নেক্সট ভিডিঅ'ত আকৌ লগ পাম নতুন কোৱেশ্যনৰ সলিউচনৰ সৈতে থেংক ইউ ষ্টুডেণ্টছ কিপ ৱাচিং মাই চেনেল